এক মাসে আপনার খাওয়া খরচ, মোবাইল খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ কত টাকা লাগে? পাম বাগানে যদি কাজ না থাকে, ফল শেষ হয়ে গেলে আসলে কি কাজ করবেন বা কতদিন ফল থাকে বিস্তারিত? আমাদের কোম্পানিতে কোনো ছুটি মুটি নাই, তবে মাসে এমনি আমি 3-4টা ছুটি কাটাই, তাই তো? কিন্তু কাজের শেষ নেই ভাই, যে জায়গায় লাগবে বুঝছেন ওটা আমরা বলি বিছা, যদি মারে তো মানে সব জায়গায় এরম 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 ভাবে চুলকাতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, দেখেন পামবাগানে প্রবাসীরা কিভাবে ফল কাটতেছে, কিভাবে কাজ করতেছে, ছোট গাছে কিভাবে ফল কাটে আপনাদেরকে একটু দেখাবো, সাথে থেকে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির মাঝে পেয়ে যাবেন। এই ফলটার ওয়েট মনে হয় 4-5 কেজি হবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন জানার ছিল, পাম ফলগুলা, এই যে পাম ফলগুলো আপনি কাটেন, কতদিন পর পর এই আপনি এইগুলা মানে রাউন্ডিং বা ঘুরে আসেন এসে তারপরে ফলগুলা কাটেন? মানে এই যে কাটলাম আবার কতদিন? হ্যাঁ, আবার কতদিন পরে এখানে এসে কাটবেন? 18-20 দিন। মানে রাউন্ডিং হচ্ছে 18-20 দিন, এর মধ্যে কাটতে হবে, এর মধ্যে কাটতেই হবে। আর যদি না কাটি, অন্য জায়গায়? হ্যাঁ অন্য জায়গায়। তার মানে এগুলো কাটতে কাটতে 18-20 দিন লেগে যায়? জি জি জি। ভাই আরেকটা কথা খুব জানার ইচ্ছা ছিল, জি বলেন। এই যে পাম বাগানে আপনি কত বছর ধরে কাজ করছেন? 4 বছর। আচ্ছা, এই 4 বছর ধরে আপনি কাজ করছেন এই পাম বাগানে, এই পাম বাগানে কি ভাই 12 মাস কাজ থাকে? যদি একটু এই সম্পর্কে বলতেন ভাই, আমার দর্শকরা অনেকেই জানতে চায় যে পাম বাগানে যদি কাজ না থাকে, ফল শেষ হয়ে গেলে আসলে তখন কি কাজ করবেন বা কতদিন ফল থাকে বিস্তারিত? ভাই তারা বলে, হ্যাঁ একবার তাই পামের বাগানে করবে, এই কাজ করতে করতে যতদিন বাড়িতে যায় নাই ততদিন কাজ পুরাবে না। কাজ পুরাবে না? না। আচ্ছা, তার মানে কাজ পুরাবে না কেন? এমনটা হয় না একসময় ফলটা শেষ হয়ে গেল? এই চিন্তা করা লাগবে না যে কাজ পুরাই গেলে কি কাজ দিবে। তার মানে 12 মাসই কাজ, একটু কাজ কম থাকে, সার আছে, সার স্প্রে আছে, স্প্রে যে কোনো কাজ, কোনো কাজে অভাব নাই? কোনো কাজে অভাব নাই, হয়তো আপনি এই জায়গায় কাজ করছেন, মনে করেন জনসংখ্যা বা কর্মী বেশি চলে আসলো, কাজের লোক বেশি চলে আসলো, তখন তখনকার ক্ষেত্রে হয়তো উল্টো হতে পারে। কিরকম? যেমন মনে ধরেন আমি এই কোম্পানিতে কাজ করতেছি। আচ্ছা জি, আমি এই কোম্পানিতে কাজ করতেছি, যে লোক আছে এই কোম্পানিতে মানে তাতে চলবো। আচ্ছা, ওরাও যদি বেসিক্যালি বসে যদি লোক ঢোকায়, হয়তো বা আমাদের যে ডিমান্ডটা ছিল আগে সে ডিমান্ডটা থাকবে না। আচ্ছা, বলবে যে মন যদি চাই কাজ কর, যদি না চাই ছুটি কাটা, ছুটি কাটা, মানে নানা ধরনের কথা বলবে। হ্যাঁ, আর যদি লোক না আসে তো দেখতেছেন আল্লাহর রহমতে মোটামুটি ভালো চলতেছে। তার মানে আপনি চান লোক না আসে? ফল নামিয়ে দিচ্ছে আমার ভাই, 4 বছরের অভিজ্ঞতা ফল কাটতে, বাপরে বাপ। এই যে ফলগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম ক্রাশের মতো ত্রাস দিয়ে কেটে যাচ্ছে, যদিও বা ফল কাটা বা ফলের সংখ্যা একটু কম হয়ে যায়, রাউন্ডিং যদি 10-12 দিনের ভিতরে চলে আসে তখন দেখা যায় গাছগুলো প্রুনিং করতে দেয়, এই যে ডালগুলো দেখা যাচ্ছে না, তখন গাছ ছাঁটাই করতে দেয়। কত সুন্দর করে ডাল কেটে ফল নামিয়ে নিচ্ছে দেখছেন। আপনারা হলুদ ফলটা কাটেন না, আপনাদের সিস্টেমটা আমার ভালো লাগছে। বক বক করে নাকি, মানে চিলাচিলি করে নাকি এই ফল কাটলে? ও, রাউন্ড যদি কম হয় বুঝছেন, তাহলে এই সমস্ত লাল ফল কাটতে দিবে না। আর আর যদি রাউন্ডিং আমাদের মতন হয়ে যায় 90 দিন, 120 দিন,
লাল মাল দেখার সময় না রে ভাই, তুই হলুদ ফলও কেটে ফেলা। এক মাসে আপনার খাওয়া খরচ, মোবাইল খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ কত টাকা লাগে, কত রিঙ্গিত? ম্যাচ বিল যায় 350 রিঙ্গিত। আপনারা ম্যাচে খান? মানে খানা কেউ বানিয়ে দেয়? না, আমরা নিজে নিজে খাই। ও, আপনারা নিজেরাই, মানে আপনারা 7-8 জন একসঙ্গে খাবার খান? আচ্ছা, 300-350। আচ্ছা, ফল কাটে না কে? কথা বললে ফল কাটতে পারে না। মনে করলে আপনি মোবাইল বিল আছে 150, তাহলে কত? 300-500 রিঙ্গিত প্রতি মাসে আপনার খরচ। জি। আর যদি শহরে বের হন তো? শহরের ব্যাপার বুঝতে তো পারতেছেন ভাই, তাহলে সব গিছে গা 1000 রিঙ্গিত। এটা মালয়েশিয়া মানে, হ্যাঁ, যদি আপনি যদি শহরে একটু ঘুরতে ফিরতে যান, হ্যাঁ, মানে আপনি পানি পানি পর্যন্ত সব কেনা, সব কেনা, আপনি যে হাঁটবেন একটু দূরে, হয়তো একটা গাড়ি ঠিক করলেন, যেমন মালাক্কা প্রদেশ, পাহাং প্রদেশ, বাহাও একটা প্রদেশ আছে, বাহু বাহু যাবো একদিন, আমার চোখ টুক ঠিক হইলে যাবো, স্বর্ণ কিন্তু যাবো, দেশে যাওয়া লাগবে যে। আচ্ছা, যাওয়ার আগে একবার যাওয়া যাবে, ওখানে প্রচুর স্বর্ণের হচ্ছে গোডাউন ওখানে, আর দামও কম ওইখানে। গাছ ছোট ছোট তো, ওই জন্য পা দিয়ে কেটে ফেলতেছেন, টের পাচ্ছে না, খুব সহজ দেখা যাচ্ছে, তাই না? যারা পাহাড় দিয়ে ফল কাটে এরা সাপির দিয়ে কাটতে, এদের খুব কষ্ট হবে, যারা সাপির দিয়ে কাটে এরা পাহাড় দিয়ে কাটতে পারবে না, পাহাড় দিয়ে যারা ফল কাটে এদের হাতে ঠসা উঠে যায়, সাপির দিয়ে কাটলে এতটা ঠসা উঠে না। আরে ভাই, কষ্ট সব জায়গায়, পাম গাছে আপনার শান্তির কাজ কোথায়? অনেকেই হয়তো ভাববে যে আমি খালি ভিডিও করছি, আপনি কাজ করছেন, তাহলে আমার কাজটা কি? আসলে আমার ছুটি, আমি এই লাডাঙে আসছি অন্য একটি কোম্পানি, এটা আমাদের এখানে সব বড় বড় গাছ, তো এই ভাইয়েরা কাজ করছে, এই গাছটা পুরো প্রুনিং করে ফেলছে, ওয়াও, তো যার জন্য ভিডিও করতে আসলাম এই লাডাঙে। লাডাঙে ছোটো গাছ, এখানে আমাদের কোম্পানিতে সব বড় বড় গাছ। ইনুস ভাই, মাসে কতদিন ডিউটি করেন ভাই আপনাদের কোম্পানিতে? কয়দিন করা লাগে? আমাদের কোম্পানিতে কোনো ছুটি মুটি নাই, তবে মাসে এমনি আমি 3-4টা ছুটি কাটাই। আচ্ছা, তার মানে 30 দিন কাজ করতে চাইলে 30 দিনই কাজ হবে? হ্যাঁ, তবে আপনি যদি চান তো ছুটি কাটাতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, ভালো জিনিস, সিস্টেম ভালো। বাট বেসিক্যালি তো যখন আসেন তখন একটা থাকে না যে রবিবারে ছুটি মালয়েশিয়াতে? আমাদের কোম্পানিতে দেয় না ভাই, ছুটি দেয় না? আম বাগানে এটাই সমস্যা, রবিবারে কাজ করলে আপনাদের এখানে ডাবল দেয়? কিছুই না ভাই, ডাবলও দেয় না? হালা খাটিয়া কোম্পানি, আমাদের কোম্পানিতে রবিবারে কাজ করলে ডাবল ভাই। কি কোম্পানি এটা, কোম্পানির জাত নাকি? যাক, এই ভাইয়া অনেক ফল কেটে ফেলেছে, অনেকগুলা হয়েছে, প্রায় কতগুলা হং কেটে ফেলছে তা ঠিক নাই। এখন বাজে দুপুর 1:10 কম আছে আর কি, এখন এখন খাওয়া দাওয়ার জন্য ভাইয়াটা চলে গেছে, খাওয়া দাওয়া করবে, এরপরে আবার এই ফলগুলো বের করবে। এই ইনুস ভাই, আপনাদের এই ছোটো পাম বাগানে একটা পোকা থাকে বুঝছেন? এমনি তো পাম বাগানে দুনিয়ার পোকার গাদা জেনে শুনে পড়ে, ওই যে সাদা, আমরা কারেন্ট পোকা বলি ওইটাকে, যেখানে লাগে সেখানে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়, ফুলে ওঠে, ছোটো কিন্তু সাদা, পাতার ভিতরে থাকে, ওর গায়ে সব কাটা, শো কাটার মতো। আপনাদের এখানে কি নাই? একটা দেখবেন পাতার ভিতরে থাকে, ওর গায়ে হচ্ছে সাদা, সম্পূর্ণ সাদা, ওর কাটাগুলোও সব সাদা, আমরা ওটাকে কারেন্ট পোকা বলি। কেমনটা লাগে ওটা লাগলে? শালার পাম বাগানে এসব পোকা, এর ভিতরে কাজ কাম করে জীবনটা। সাদা আছে, হ্যাঁ, হলুদ আছে, হলুদ আছে, এবং সবুজ আছে, সবুজ আছে, যে জায়গায় লাগবে বুঝছেন, ওটা আমরা বলি বিছা বলি। হ্যাঁ, বিছা, হ্যাঁ, বিছার মতোই আসলে, লাগার পর থেকে 1-2 ঘন্টা আপনি যদি ওই জায়গায় এরকম এরকম মাফ করেন আপনি শান্তি পাবেন না, শান্তি, বিয়ে বাড়িতে মারে, হ্যাঁ, হ্যাঁ, যদি মারে তো মানে সব জায়গায় এরম 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 ভাবে চুলকাতে হয়, ওটা যদি লাগে, হ্যাঁ, এরম 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 ভাবে চুলকান লাগে, চুলকানো যায় সেটা ঠিক আছে, কিন্তু যে যন্ত্রণা,
ও মাই গড, আমার লাগতো আগে, আমি কাজ করতাম তো খুব লাগতো ভাই। আরে বাপ রে বাপ, ফল কাটতে গেলে বেশি লাগে, ওই যে ডাল মাল দিয়ে সুসম দেওয়া লাগে। না না না, ফল যারা কাটে তার কমই লাগে বুঝছেন, তারা তোলা দেয়। হ্যাঁ হ্যাঁ, ডাল মালের ভিতর ঠেলে দেওয়া লাগে, এদের লাগে বেশি।